গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গাইজ, আজকে আমরা খেলতে যাচ্ছি আবারও মিনি মিলিটিয়া। কিছুদিন ধরে আমি গেম হিসেবে শুধু মিনি মিলিটিয়া খেলছি, কারণ মিনি মিলিটিয়া আমার কাছে অনেক ভালো লাগে। আর আমরা এখন আন্ডারগ্রাউন্ডে ব্যাটেল করব, আর দেখি আমি কত নম্বর হই। আর এখানে এটা কি স্পাইডারম্যানের কপি আছে? এটা কি ইয়োর ড্যাড? এই ইয়োর ড্যাড কিছুদিন আগে আমার একটা ম্যাচে পড়ছিল। এই যে সেই সুমন্দিরটা আবারও ফোন করেছে, তার ফোনে আমি তার ফোন আমি রিসিভ করব না। আরে বের হ, নো কানেক্টিং। এই যে আমার একবার মরা লাগছে সেই সুমন্দিরটার ফোনের জন্য। সে ফোন করতে থাকুক। আমি কাউকে কিল করতে পারলাম না এখনো। আবার সে ফোন করছে, তার ফোনে আমি রিসিভ করব না। তার জন্য আজকে আমার লাগবে এটা ব্লক করে, কেমনে আমি তো ব্লক করতেও পারছি না। ভাই তাদের পালাই, সে সুমন্দিরটা তো ফোন করছে কেন? তার ফোনের জন্য তো আমি ঠিকভাবে শান্তি হলে খেলতেও পারছি না। থাক যেমনি, যাই হোক না কেন, আমি ফোন রিসিভ করছি না। কিছুক্ষণ পরে হয়তো সে বিরক্ত হয়ে আর ফোন করবে না, এটাই আমি চাই। বিরক্ত হ তুই। কি হলো? আমি সবার নিচে আছি সেই সুমন্দিরটার জন্য। প্লিজ সুমন্দি আবার ফোন করিস না। আমি এবার সবার লাস্টে থাকবো, আর হচ্ছে সুমন্দিরটা আর কে যেন গ্রেনেড মারছে। এই যে কি কাণ্ড হলো! সুমন্দিরটা আবার ফোন করেছে। না ভাই, যেমনি হোক যতই হোক না কেন, আমি তার ফোন রিসিভ করছি না। দরকার বলে মরে যাব তাও ফোন রিসিভ করব না। সে আমাকে ছুরি দিয়ে কুবাতে এসেছিল কিন্তু তাও পারেনি। যে সুমন্দির পুত, না না যাই হোক না কেন, আমি ফোন রিসিভ করতেছি না।
ম্যাচ ওভার, সবার লাস্টে যে। আর এখন এক্সিট করি আর ভিডিওটা শেষ করে দেই, বাই বাই।